তো এই ভিডিওতে আমরা দেখব গ্লু প্লাগ দিয়ে কিভাবে একটি ওয়াটার হিটার তৈরি করতে হয়, আর এই গ্লু প্লাগটি চলবে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে, সোলার প্যানেল দিয়ে, এসিতে চালালে 12 ভোল্ট চার্জার দিয়ে, বা এডাপ্টার দিয়ে চলবে। তো আমরা শুধু গ্লু প্লাগটি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালু করে দেখব কিভাবে হিট হয়, তারপর দেখব ওয়াটার হিটার কিভাবে তৈরি করতে হয়। ব্যাটারি প্লাস লাইনটা লাগাবেন গ্লু প্লাগের নাটের মাথায়, মাথায় এভাবে লাগিয়ে টাইট দিয়ে দিবেন, আর মাইনাস লাইনটা লাগাবেন থ্রেডের ওই পাশে, মানে আমি যেভাবে লাগাইছি এভাবেই লাগাবেন। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু প্লাগটা গরম হয়ে গেছে।